সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন তাহলে থাকছে ঢালিউডের বেশ কয়েকটি ইন্টারেস্টিং গসিপস। প্রথমে থাকছে তাহসানের ছোটবেলার ছবি হলো ভাইরাল, তাহসানকে চিনতে পারছে না তার মেয়ে। এরপর থাকছে মিথিলা সৃজিতের হানিমুনের আরো বেশ কয়েকটি ছবি সামনে এলো। অ্যান্ড ফাইনালি থাকছে বীরে নকল পোস্টার নিয়ে অবশেষে মুখ খুলল শাকিব খান, জানালো বীর নিয়ে আরো কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি তাহসান খানের কাছে। তাহলে ভাইরাল হলো অ্যাক্টর এবং সিঙ্গার তাহসান খানের ছোটবেলার ছবি এবং তাহসানকে দেখে চিনতে পারছে না তার মেয়ে। এখন পুরো বিষয়টা কি সে বিষয়ে আসছি। জনপ্রিয় অভিনেতা এবং সিঙ্গার তাহসান খান রিসেন্টলি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। সাদা কালো ওই ছবিতে দেখা যায় বাবা মার কোলে বসে আছে ছোট্ট তাহসান, পিছনে দাঁড়িয়ে আছে তার বড় ভাই। হ্যান্ড ট্রাস্ট মি, তাহসানকে এই ছবিতে কিন্তু অনেক কিউট লাগছে। এখন ইনস্টাগ্রামে এই ছবিটা শেয়ার করার পাশাপাশি তাহসান একটি ভিডিও শেয়ার করেন। এখন ভিডিওতে কি দেখা যাচ্ছে সেটা একটু নিজেরাই দেখে আসি। ভিডিওতে দেখা যাচ্ছে তাহসান তার মেয়ে আইরাকে এই ছবিটি দেখাচ্ছে এবং আইরা ছবিতে কে কে আছে সেটা চেনার চেষ্টা করছে। এখন আইরা কিন্তু দাদা দাদিকে খুব সহজে চিনে ফেললো, বাট বাবার বেলায় গিয়েই সে একটু আটকে যায়। বাবাকে প্রথমে সে চিনতে পারেনি, কিন্তু পরপরই সে তাহসানকে চিনে ফেললো। এখন মেয়ের এই কনফিউশন দেখে তাহসান নিজেও হেসে ফেলেন। যাই হোক, এমনই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু তাহসান ও তার মেয়ের একটা ভালোবাসার বন্ডিং রিপ্রেজেন্ট করছে, যেটা আসলে অনেক সুন্দর দেখতে। এবার আসা যাক মিথিলা এবং সৃজিতের কাছে। তাহলে মিথিলা ও সৃজিতের হানিমুনের আরও কিছু ছবি হলো ভাইরাল। এখন সেই ছবিগুলো কি সেগুলো নিয়ে আসছি, বাট তার আগে বলে নিই, এই তো কিছুদিন আগেই সৃজিত এবং মিথিলা হানিমুনের জন্য সুইজারল্যান্ডে গিয়েছিলেন আর সেখান থেকে দুজন তাদের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছেন। বাট তারা এখন আছেন গ্রিসের স্যান্টোরিনি শহরে এবং রিসেন্টলি সেখানকার কিছু ছবি মিথিলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড দেন। এখন এই ছবিগুলোতে দেখা যাচ্ছে সৃজিত এবং মিথিলা বেশ খোশ মেজাজে আছেন এবং বোঝা যাচ্ছে হানিমুন তারা খুব ভালো মতো এনজয় করছেন। এখন আসা যাক সুপারস্টার শাকিব খানের কাছে। ঢালিউড সুপারস্টার শাকিব খান তার আপকামিং ফিল্ম বীর নিয়ে এখন তিনি বেশ ব্যস্ত এবং বীর ছবিটি নিয়ে কিন্তু কম আলোচনা হচ্ছে না। রিসেন্টলি রিলিজ করা হয়েছিল বীর সিনেমার ফার্স্ট পোস্টার আর এই পোস্টারে শাকিব খানকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি লুকে দেখা যায়। বাট এই পোস্টার নিয়ে মিক্সড একটা রিয়াকশন দেখা গেছে। অনেকেই শাকিব খানের লুক নিয়ে প্রশংসা করেছে, তো আবার কেউ কেউ সাউথ ফিল্ম KGF এর পোস্টারে নকল বলেও দাবি করেছে। এখন এই ব্যাপারগুলো নিয়ে এতদিন চুপ ছিলেন শাকিব খান, বাট রিসেন্টলি সব কন্ট্রোভার্সি নিয়ে মুখ খুললেন তিনি। তিনি জানিয়েছেন এই সকল বিষয় নিয়ে তিনি মোটেও মাথা ঘামাচ্ছেন না। শাকিব খান জানান বীরের গল্প সম্পূর্ণ মৌলিক এবং গল্পের প্রয়োজনেই যা যা করা দরকার সবটাই তিনি করছেন। তিনি আরও বলেন বীরের নির্মাতা কাজী হায়াত নিজে একটি ব্র্যান্ড, তার উপরে আবার এটা শাকিব খানের নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে ছবি, সো সব কিছু মিলিয়ে অনেক বড় একটা ধামাকা হবে বীর। তিনি এটাও জানান বীরের ডায়লগ নিয়ে তিনি আলাদা জোর দিচ্ছেন। তিনি বলেন গল্প লেখার সময় তিনি কাজী হায়াতকে বলেছিলেন তিনি যেন সিনেমায় শক্তিশালী ডায়লগ রাখেন এবং শাকিব খানের বিশ্বাস বীর সিনেমাটি দেখে দর্শকরা চমকে যাবেন। এবং তিনি আরও জানান পাসওয়ার্ড যেরকম ছিল বীর তার থেকে আরও বেশি ধামাকাদার হবে এবং সময়ের সঙ্গে তিনি ডে বাই ডে ডেভেলপ হচ্ছেন এবং সেই ধারারই সিনেমা বানানোর চেষ্টা করছেন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।